सरकारी सहाज्य और वैज्ञानिक पद्धति के काजे लागिए विदेशी मौमाछी पालन करछेन दक्षिण दिनाजपुरेर मौ पालकरा। মৌমাছি এনে প্রতিপালন করছেন দক্ষিণ দিনাজপুরের মৌপালকরা। রীতিমতো ভালো লাভের মুখও দেখেছেন তারা। প্রত্যেক বছরই শীতের সময় এই জেলায় আনা হয় ইতালিয়ান মৌমাছি। সযত্নে পালন করা হয় যাতে দ্রুত মৌচাক বাঁধতে পারে তারা। এরপর সেই মৌমাছিরাই ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে রাখে মৌচাকে। মৌপালকরা বলছেন আগের থেকে এখন আরো অনেক বেড়েছে এই কাজ। কারণ হিসেবে অবশ্য তারা উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ও রাজ্য সরকারের তরফে পাওয়া লোনকেই একমাত্র সঙ্গী করলেন। এটা লোন পাই মৌমাছি দেখে, এটা মৌমাছির লেতে দেয়। এটা দেখলে তো কোথা থেকে এসেছেন? মালদা থেকে। তো এই যে মধু চাষ করছেন এই এইভাবে, তো এই মৌমাছিগুলো কোথা থেকে আনা হয়? ইতালি থেকে। ইতালি? জেলার এই মধু প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্যে, এমনকি আন্তর্জাতিক বাজারগুলিতে। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন হাই নিউজের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।